আবারও জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রা দলের গাড়ি। সিঙ্গুর থানার খাসেরভেরি গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে, যেমনটা জানা যাচ্ছে 12 জন আহত হয়েছিলেন, তাদের মধ্যে 10 জনকে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে যেমনটা স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতার চিৎপুরের নিউ দেবাঞ্জলি অপেরা যাত্রা দলের সদস্যরা গতকাল রাতে বর্ধমানের খণ্ডকোষ থেকে যাত্রা শেষে ফিরছিলেন জাতীয় সড়ক ধরে, এবং দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা এলাকায় যাত্রা করতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে এবং পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজোরে ধাক্কা মারে বলে জানা গেছে। বাসটি রাস্তার পাশে গার্ডরেল ভেঙে নয়নজুলিতে পড়ে যায় এবং যাত্রা দলের একজন অভিনেত্রী কৃষ্ণা মিশ্র জানান, বাসের ভেতরে তিনি ঘুমাচ্ছিলেন এবং ঠিক তারপরই আচমকা তিনি একটা ধাক্কার অনুভূতি পান। তারপরই দেখেন তাদের গাড়ি বাস সেটা কিন্তু নয়নজুলিতে নেমে গেছেন। ঘটনাটা ঘটেছে, আমরা কেউ কেউ নেমেছিল টয়লেটের জন্য, আর আমি ছিলাম বাসেরই ভেতরে। তা আমি ঘুমোচ্ছিলাম, কিছুই বুঝতে পারিনি। পরে যখন একটা ধাক্কা খেয়ে এলো চেতনাটা, তখন উঠে দেখি পেছনটা একদম ফেব্রিকে আমার ঘাড়ের ওপরে আর একজন, আর পেছনটা পুরো মানে আটকে গেছে। আর আরেকজন তো আমাদেরই সব আছে কাজে, সবাই মিলেই তো যাত্রা, কাজের লোক আছে, গাইডম্যান আছে, আছে কাজের লোকটা পেছনে বসে, তারা একদম চেপটেকে খুব যখন চিৎকার করছে, আমি তখন উঠে হা হা করে কেঁদে ফেলেছি। আর আমি একই একই কীরকম, তারপরে আমি দৃশ্যটা দেখি, আমি ভেতরেই ছিলাম। আমরা পূর্ব বর্ধমান খণ্ডঘোষ থানা থেকে আসছিলাম, আমরা যাব নামখানায়। আপনারা কারা? মানে আমরা হচ্ছে নিউ দেবাঞ্জলি অপেরার সব কলাশিল্পীরা, কলা কৌশলীরা, মানে যাত্রা দল, যাত্রা দলের শিল্পী, সবাই যাত্রা দলেরই শিল্পী ছিলেন। কোথা থেকে কোথায় আসছিলেন? আমরা খণ্ডঘোষ থেকে আসছিলাম, নামখানায় যাব। আজকে সকালে ঘটনাটা কিভাবে ঘটলো? সকালবেলা ঘটনা ঘটলো, আমরা কয়েকজনের টয়লেট পেয়েছিল, গাড়ি দাঁড় করাতে বললাম, গাড়ি দাঁড় করিয়েছিল সাইডে, সাইডে গাড়ি দাঁড় করিয়ে আমরা কয়েকজনা টয়লেট করতে গিয়েছিলাম। পেছন দিক থেকে একটা লরি এসে গাড়িটা একটা ধাক্কা মারে, ধাক্কা মারতে গাড়িটা ওই খালের ওখানে পড়ে যায়। আমাদের প্রায় 12-13 জনের ইনজিওর হয়েছে, কয়েকজনের খুবই চোট লেগেছে, কয়েকজনের মোটামুটি লেগেছে, তাদের এখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিয়াস আছে অনেকে? সিরিয়াস আছে 3-4 জনা। মানে বড় দুর্ঘটনা ঘটতে পারত? হ্যাঁ, হতে পারত, পাল্টি হলেই সবাই আমরা মারা যেতাম। আমি ভেতরে ছিলাম, আমি নামিনি, আমি ভেতরে ছিলাম। আপনার নাম? আমার নাম সাথী দে। আপনি কি করেন? আমি এই দলে অভিনয় করছি, মাদার ক্যারেক্টার করছি একটা। এই ঘটনার ফলে 12 জন আহত হলেও 10 জনকে আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাদেরকে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনার খবর পাওয়া মাত্রই সিঙ্গুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে এই যাত্রা দলের 12 জনকে তারা আহত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাদেরকে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে 10 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ, কীভাবে এই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসে ধাক্কা মারল, সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে সিঙ্গুর থানার পুলিশ। আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।